হ্যালো বন্ধুরা আজাদ ভীষণ টিভি থেকে আপনাকে স্বাগতম আমরা যে যেখানে থাকি না কেন আপনাদের সঙ্গে আছি তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন আজ জেনে নিন রঙ পর্ষা করার পণ্য থেকে সাবধান সব সময় চলছে মুখ বা শরীরের রঙ পর্ষাকারী ক্রিমের ব্যবহার বছরের পর বছর ধরে অনেকেই এই পণ্য ব্যবহার করছেন প্রোডাক্টগুলো সম্পর্কে এমনও বলা হয় মাত্র পঞ্চাশ টাকায় সাত দিনের রঙ উজ্জ্বল হয়ে যাবে কিন্তু এইসব পণ্য বা ক্রিমের নামে দেহে কি ঢুকিয়ে দেওয়া হচ্ছে সে খবর বেশিরভাগই জানেন না এই পণ্য শুধু ব্যবহারকারী শরীরের জন্যই নয় গর্ভস্থ শিশু বা ভ্রমণের জন্য ক্ষতিকর এই বিষয়ে জন্ম বিশেষজ্ঞরা বলেন গবেষণায় দেখা গেছে মারকারি গাছে এমন রং পোশাককারী ক্রিম ব্যবহারের ফলে চারশো জন শিশুর মাঝে বিয়াল্লিশ জনের ব্রেন ড্যামেজ নিয়ে জন্মায় গর্ভধারণকালীন মারাত্মক ক্ষতিকর আরও একটি উপকরণ থ্যালেট যা বিভিন্ন সুগন্ধি প্রসাধনীতে পাওয়া যায় এই উপকরণ গর্ভধারণকালীন ওজন অস্বাভাবিক পারিয়ে দেয় ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও বহু গুণে বাড়ায় এছাড়া এই ধরনের প্রোডাক্টের কমন ঘটনা হল ওটিস্টিক শিশুর জন্মদান অটিজমের জন্য এইসব পণ্যে দায়ী এই ক্ষেত্রে করণীয় এক না বুঝে না জেনে গর্ভধারণকালে বা বা মাতৃদুগ্ধ প্রদানকালে কোনো কসমেটিক বা স্কিন কেয়ার পণ্য ব্যবহার না করা দুই কোনো হার্বাল পণ্য ব্যবহারও একই ফল দিয়ে থাকে পণ্য ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই স্কিন এক্সপার্টের পরামর্শ নেওয়া জরুরি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন